দুনিয়ার জীবনে আল্লাহ তার সবকিছুতে বরকত দিবেন ওয়াদা করেছেন। বরকতটা কি? বরকত তো আরবি শব্দ, বরকতের অর্থটা কি সহজ কথায় বোঝেন, জিনিস অল্প কাজ বেশি, অল্প জিনিসে বেশি কাজ হয়ে যাওয়া, অল্প জিনিসে বেশি লাভ হওয়া, বেশি উপকার পাওয়া, বেশি ফায়দা হওয়া, এর নাম হলো বরকত। বুখারী শরীফে আসছে সাইয়্যিদুনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলেন আমার এক সময় এমন অভাব ছিল, এমন অভাব ছিল মাঝে মধ্যে এই অভাবের কারণে এত ক্ষুধার্ত হতাম, খাবারের কিছুই থাকতো না, এত ক্ষুধা পেত যে ক্ষুধার জ্বালা সইতে না পেরে আমি আমার পেটটা মাটিতে লাগাই দিতাম, মাটির ঠান্ডাটা অনুভব হইলে হয়তো বা কিছুটা শান্তি লাগবে, কিছু আরাম লাগবে, এই কারণে পেটটা মাটিতে লাগাই দিতাম। মাঝে মধ্যে এমন হইত পাথর পেটের সঙ্গে টেপে ধরতাম যেন ক্ষুধার জ্বালা কিছুটা হলো লাগুক হয়, এই অবস্থা ছিল। ঠিক এমনই একটা সময় যখন আমি পার করতেছিলাম, একদিন ক্ষুধার জ্বালায় অস্থির হয়ে ওই রাস্তায় গিয়ে অপেক্ষা করতে লাগলাম, যে রাস্তা দিয়ে হযরত আবু বকর যান, যে রাস্তা দিয়ে ওমরে ফারুক যান, যে রাস্তা দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতায়াত করেন, ওই রাস্তায় অপেক্ষা করতে লাগলাম, দেখি ওনাদের কারো মধ্যে এই বিষয়টা আমি বুঝাতে পারি কিনা, চাইবো না কিন্তু বুঝানো যায় কিনা। উনি বলেন আমি অপেক্ষা করতে লাগলাম, সাইয়্যিদুনা হযরত আবু বকর সিদ্দিক আসলেন, আমি তাকে একটা আয়াতে কালিমা জিজ্ঞাসা করলাম, উদ্দেশ্য আসলে আয়াত না। উনি বলেন আমার এই জিজ্ঞাসাটা চলে গেলেন কিছুই বললেন না, মানে তিনি বুঝতে পারেননি আমার বিষয়টা। এভাবে হযরত ওমর আসলেন, তিনিও একইভাবে তাকেও জিজ্ঞাসা করলাম, তিনিও বুঝতে পারেন নাই, তিনিও চলে গেলেন। এরপরে আসলেন আকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আসলেন, তিনি বুঝে ফেললেন আরাফা মা ফি ওয়াজহি ওয়া মা ফি নাফসি, আমার চেহারার মধ্যে কি আছে, আমার মনের মধ্যে কি আছে, আমার চেহারার ভাষা, আমার মনের ভাষাটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছি, উনি বুঝে গেছে। উম্মতের দরদি, উম্মতের জন্য বড় মায়ালু, বড় দয়ালু উম্মতের জন্য কত দরদ নবীজির। আল্লাহ নবী বলেন লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা وَجَعَلْتُ دُعَائِي شَفَاعَةً لِأُمَّتِي يَوْمَ الْقِيَامَةِ, সব নবীকে আল্লাহ দোয়া কবুল করবে এই প্রতিশ্রুতি দিয়েছেন যে এই দোয়া করবে আল্লাহ কবুল করে নেবেন, আমি দুনিয়াতে ব্যক্তিগত প্রয়োজনে সেটা ব্যবহার করিনি, আমি সেই দোয়াটা কিয়ামতের ময়দানে আমার উম্মতের সুপারিশের জন্য রেখে দিয়েছি। কত দরদি নবী, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন নবীজি আমার চেহারা দেখে আমার চেহারার ভাষাটা আমার মনের কথাটাও কেমন যেন তিনি বুঝে ফেলেছেন, বললেন আবু হুরায়রা চলো আমার সঙ্গে। আমি চলতে লাগলাম, ঘরে গেলেন জিজ্ঞাসা করলেন কোনো খাবার আছে কিনা, বললো হ্যাঁ আছে, একজন আপনার জন্য কিছু এক পেয়ালা দুধ দিয়ে গেছে, এই এক পেয়ালা দুধই আছে আর কিছু নেই। আল্লাহর নবী সেই দুধের পেয়ালা লইলেন, বললেন আবু হুরায়রা যাও সুফাওয়ালাদেরকে ডাক দাও, মসজিদে নববীর সাথে যারা পড়তেন দিন শিখতেন, যারা কোথাও যাইতেন না, আল্লাহ নবী জেহাদে গেলে নবীজির সঙ্গে যাইতেন, নবীজির কাছে থেকে থেকে দিন শিখতেন, কোনো কিছু তারা কারো কাছে চাইতেন না, কারো কাছে যাইতেন না, এই মানুষগুলা যখন কোনো হাদিয়া আসতো আল্লাহ নবী তাদেরকে সহ নিজে সহ একত্রে খাইতেন, আর কোনো সৎকার মাল আসলে সম্পূর্ণ তাদের জন্য নবীজি দিয়ে দিতেন, নিজে খাইতেন না। আল্লাহ নবী হযরত আবু হুরায়রাকে বললেন আবু হুরায়রা যাও সুফাওয়ালাদেরকে ডাক দাও, হযরত আবু হুরায়রা বলেন তখন সুফায় যারা ছিলেন তাদের সংখ্যা কম বেশি হইত, কিন্তু ওই সময় সুফায় যারা ছিলেন তাদের সংখ্যা ছিল 400, কত 400 ব্যক্তি, বুখারী শরীফের বর্ণনা এই 400 জন লোককে ডাকতে বললেন। হযরত আবু হুরায়রা মনে মনে চিন্তিত, তিনি এখন নিজের মনের কথাটা বলতেছেন, রেওয়ায়েতের মধ্যে আছে আল্লাহর নবীর সাহাবীদের মধ্যে কোনো তাকাল্লুক ছিল না, লৌকিকতা ছিল না, মনের মধ্যে যা আসতো বাস্তবে সেটা প্রকাশ করে দিতেন, ভিতরে একটা বাইরে একটা, যেটা আমাদের মধ্যে আমরা করি, সাহাবীরা এমনটা কখনো করতেন না, বড় সহজ সরল মানুষ ছিলেন, মনের কথাটাই আল্লাহ নবীর সামনে প্রকাশ করে দিতেন। হযরত আবু হুরায়রা বলতে লাগলেন
বলতেছি, আমি এখন নিজে নিজে বলতেছি এটা কেমন এক প্যারা দূত তো আমারই দরকার, আর সেখানে সুফা ওয়ালাদেরকে ডাক দিলে কি হবে, এটা তো আমারই হবে না, পেয়ালার কত বড় হবে, পেয়ালার দুধ আমার জন্যই তো যথেষ্ট না, আবার সুফাওয়ালাদেরকে ডাক দেয়। আচ্ছা ঠিক আছে, সুফাওয়ালাদেরকে ডাক দিলে আগে তো আমারে পান করতে দিব না, যেহেতু আমারে ডাকতে বলে তো আমাকেই তো বলবে এদের মধ্যে বন্টন করার জন্য। হযরত আবু হুরায়রা বলেন, যাই মনে মনে ভাবলাম তাই হলো, ডাক দিয়ে নিয়ে আসলাম, সবাই আসছে, আসার পরে আল্লাহ বললো আবু হুরায়রা এখন এদেরকে পান করাও, এইভাবে এক এক করে পান করাইতে করাইতে যতজন সুফফার যতজন সদস্য ছিলেন সকলকে পূর্ণ তৃপ্তি সহকারে পান করানোর পরে এখন পেয়ালা যখন হযরত আবু হুরায়রার হাতে আসছে, দুধ আগে যা ছিল এখনো তাই অবিকল রয়ে গেছে। অবাক হয়ে তাকিয়ে রইলেন হযরত আবু হুরায়রা, এখন আর বলার কোনো ভাষা নাই, যা মনে ভাবছিলেন এখন ব্যতিক্রম হয়ে গেছে। এক পেয়ালা দুধ 400 মানুষের পান করার পরে থাকার তো প্রশ্নই আসে না, কিন্তু যেমনটা ছিল তেমনই রয়ে গেছে। আল্লাহ নবী আর হাসি মুখে বলতেছেন, আবু হুরায়রা এখন তো আমি আর তুমি ছাড়া আর কেউ বাকি নাই, বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এখন তো আপনি আছেন আর আমি বাকি আছি, আর তো কেউ বাকি নাই। বলে আবু হুরায়রা ঠিক আছে, এবার তুমি পান করো। হযরত আবু হুরায়রা বলতে লাগলেন, আমি আর কৃপণতা করলাম না, বলা মাত্রই শুনে নিলাম, পান করতে শুরু করলাম, একবার পান করলাম, নবীজি বলেন আবার পান করো, আমি আবার পান করলাম, নবীজি বলেন আবার পান করো, আবার পান করলাম, আমি যতবার পান করে পেয়ালাটা নবীর হাতে দিতে যাচ্ছি ততবারই নবীজি বলেন আবু হুরায়রা আবার পান করো। এইভাবে বলতে 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 এক পর্যায়ে আমার অবস্থা এমন হয়ে গেছে, আমি বলতে বাধ্য হলাম, ইয়া রাসূলুল্লাহ এখান থেকে এক গোটা পরিমাণ দুধ যে আমি পান করব, এই পরিমাণ জায়গা আমার পেটের মধ্যে নাই, ইয়া রাসূলুল্লাহ পান করার মতো কোনো সুযোগ আর সাধ্য এখন আর আমার নাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এবার আমি পেয়ালাটা আল্লাহর নবীর হাতে সর্বশেষ যখন আর আমি অপারগ হয়ে গেলাম আর পারি না, তখন আমি পেয়ালা আল্লাহর নবীর হাতে দিলাম। এবার আল্লাহ নবী আল্লাহর নাম নিলেন, ওয়াসাল্লাল্লাহা ওয়া শাহিদাল ফাদলা, আল্লাহ নবী এবার অবশিষ্ট দুধটা পান করলেন, পেয়ালার দুধটা সমাপ্ত হয়ে গেছে। বন্ধু লক্ষ্য করার বিষয় হলো দুধ ছিল মাত্র এক পেয়ালা, আর মানুষ হলো 400, আর এদিকে দুইজন 400, তো দুইজন মানুষ দুধ পান করলো, প্রত্যেকে তৃপ্তি সহকারে দুধ পান করে, অল্প জিনিসে বেশি প্রয়োজন পূরণ হওয়া, এর নাম হলো বরকত। এর নাম কি? বরকত। আল্লাহ ওয়াদা করেছেন যদি এই জনপদের লোকগুলা ঈমান আনে আর তাকওয়ার উপর চলে, আল্লাহ ভয় করে চলে, গুনাহ থেকে বাঁচে, আল্লাহর হুকুমগুলো মানে, তো আল্লাহর ওয়াদা, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাঈ ওয়াল আরদ, আসমান থেকে বরকতের দরজা আল্লাহ খুলে দিবেন, জমিন থেকে বরকতের দরজা আল্লাহ খুলে দিবেন। এভাবে তাকওয়ার জন্য ওয়াদা, ভুরি ভুরি ওয়াদা আল্লাহ পাক করেছেন, শুধু আমরা জানি না এবং সেটা আমল করি না, সেজন্য আমরা পাই না। আমরা যদি প্রতিজ্ঞাবদ্ধ হই, আমরা যদি এই ওয়াদা করি, ধীরে ধীরে যদি নিজেকে প্রস্তুত করি যে না আমি এখন থেকে আল্লাহ ভয়ের উপর চলবো, তাকওয়ার উপর চলবো, আল্লাহ হুকুমের উপর চলবো, নিশ্চয়ই আল্লাহ পাক যিনি হযরত আবু হুরায়রার সাথে নবীর সাথে বরকতের যে আচরণ করেছেন, যেই মুআমালা করেছেন, সেই মুআমালা আমার আপনার জন্য করতে পারবে কিনা। আল্লাহ পাকের শক্তি, আল্লাহ পাকের খাজানা, আল্লাহ পাকের কোনো কিছুতেই কোনো কমতি আসে নাই এবং আসবেও না। তিনি ওই যুগে যেমন পেরেছেন এখনো পারবেন, শুধু আমরা দুর্বল হয়েছি, আমরা একটু মনোভাবকে ভেঙে ফেলেছি, আমরা একটু দুর্বল হয়েছি মানসিক ভাবে, আমরা মনে করি বুঝি হবে না, নিশ্চয়ই না, আল্লাহ পাক যা চান তাই হয়, আল্লাহ আগে যেমন পেরেছেন এখনো ঠিক আমাদের জন্য তা করতে পারবেন। মেরে মোহতারাম দোস্ত,